হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেন করবো 2017 সালে মুক্তিপ্রাপ্ত আমেরিকান সুপারহিরো মুভি গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি ভলিউম 2। এটি MCU এর 15 নম্বর মুভি। আমি MCU এর আগের মুভিগুলো পরপর এক্সপ্লেন করে রেখেছি, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আমি যখন এই মুভিটি এক্সপ্লেন করছি তখন এই মুভিটির IMDb রেটিং 7.6 out of 10। তো বেশি কথা না বলে মেন স্টোরির দিকে যাওয়া যাক। মুভির কাহিনী শুরু হয় 1980 সাল পৃথিবী থেকে, মিশরি নামের একটি জায়গা থেকে। সেখানে দেখতে পাই একটি গাড়িতে দুজন স্বামী স্ত্রী মজা করছিল, আর তারা কোথাও একটা জায়গায় যাচ্ছিল। আসলে এরা দুজন পিটার কুইলের মাতা পিতা ছিল। তার মায়ের নাম ছিল ম্যারিন আর পিতার নাম ছিল ইগো। ইগো জঙ্গলে একটি এলিয়েনের গাছ লাগিয়েছিল, সেটা ম্যারিকে দেখানোর জন্য সেখানে এসেছিল। তারপরে তারা দুজন কিস করে আর 34 বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে আমরা দ্য সোভরেন নামের প্ল্যানেটকে দেখতে পাই। আর এখানে গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সির পুরো টিম ছিল। তারা সেখানে অনেক বড় একটি মনস্টারে মারার চেষ্টা করছিল। তারা সবাই সেখানে অ্যাবলিসিক ব্যাটারিকে রক্ষা করছিল। তারপরে ড্র্যাক্স সেই মনস্টারকে মারার জন্য তার পেটের ভিতর চলে যায়, কারণ মনস্টারের চামড়া বাইরে থেকে অনেক মোটা ছিল। তখন ড্র্যাক্স মনে করছিল তাকে ভিতর থেকে সে মারতে পারবে, কিন্তু এরকম হয় না। আর আমরা সেখানে ছোট গ্রুটকেও দেখতে পাই, যাকে অনেক কিউট দেখাচ্ছিল, আর সে ছোট ডাইনোসরটিকে আটকাচ্ছিল। তারপরে তারা সবাই মিলে সেই বড় মনস্টারটিকে মেরে ফেলে। পরে আমরা সেই প্ল্যানেটে শোন পরিমাণে আয়শা নামের একটি এলিয়েনকে দেখতে পাই, যে সোভরেন প্ল্যানেটের কুইন ছিল। তারপরে আমরা সেখানে নেবুলাকেও দেখতে পাই, যাকে শোন পরি বন্দি করে রেখেছিল। সেও সেখান থেকে সেই ব্যাটারিগুলো চুরি করতে এসেছিল, আর সে ধরা পড়ে যায়। এই 4 জন ব্যাটারি রক্ষা করার বিনিময়ে ইনাম হিসাবে নেবুলাকে দেওয়ার কথা ছিল। এজন্য শোন পরি তাদের ইনাম হিসাবে নেবুলাকে দিয়ে দেয়। তারপরে তারা 4 জন নেবুলাকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে তাদের শিপ নিয়ে তারা জেন্ডারের দিকে রওনা হয়। তখনই তাদের পিছে শোন পরি ড্রোন লেগে যায়, কারণ রকেট সেখান থেকে কিছু ব্যাটারি চুরি করে নিয়ে এসেছিল, সেগুলো তার পকেটে রেখেছিল। এরপরে সব ড্রোন তাদের জাহাজের উপর হামলা করে দেয়, তাদেরকে চারিদিক থেকে ঘিরে নেয়। আর তখনই সেখানে একটি জাহাজ চলে আসে, শোন পরি সকল ড্রোনকে সে একবারেই ধ্বংস করে দেয়, আর তারা তাকে ঠিকমতো দেখতেও পায় না। তারপরে তারা সবাই বিহেট নামের একটি প্ল্যানেটে চলে আসে, যেখানে ড্রোনের হামলার ফলে তাদের জাহাজ পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছিল, এজন্য তারা এখন উড়তেও পারবে না। তারপরে সেখানে একটি জাহাজ আসে, সেখান থেকে ইগো নামের একটি এলিয়েন বের হয়, যার সাথে ম্যান্টিস নামের একটি মেয়ে এলিয়েনও ছিল, আর সে পিটারকে বলে সে তার পিতা। এই কথা শোনার পর সবাই সেখানে অবাক হয়ে যায়, আর ইগো সবাইকে তার প্ল্যানেটে যাওয়ার জন্য বলে। তারা সবাই ইগোর সাথে ইগোর প্ল্যানেটে চলে যায়। শুধু রকেট, গ্রুট আর নেবুলা যায় না, এই 3 জন তাদের শিপেই থেকে যায়, কারণ রকেট এই জাহাজ ঠিক করছিল। অন্যদিকে আমরা রেভেজার্সকে দেখতে পাই, যাদের সাথে ইয়ান্ডু উডনটাও ছিল। তারা সবাই কন্টেক্সিয়া নামের প্ল্যানেটে ছিল, সেখানে সকল রেভেজার্স আনন্দ করছিল। সেখানে ইয়ান্ডু উডনটাও একটি মেয়ের সাথে একটি রুমে ছিল। সেখানে স্টেকারও এসেছিল তার লোকের সাথে। একসময় স্টেকার আর ইয়ান্ডু একসাথে কাজ করত, কিন্তু ইয়ান্ডু পিটারকে কিডন্যাপ করে তাদের নিয়ম ভঙ্গ করেছিল, এজন্য স্টেকার তাদের তার গ্রুপ থেকে বের করে দিয়েছিল। তারপরে এই সকল রেভেজার বিহাট নামের প্ল্যানেটে চলে আসে, কারণ শোন পরি গার্ডিয়ানের ওপর পুরস্কার রেখে দিয়েছিল, আর সকল রেভেজার টাকার লোভে তাদেরকে ধরতে এসেছিল। কিন্তু রকেট সেখানে সবাইকে একাই হারিয়ে দেয়, আর তখন ইয়ান্ডু তার হাতিয়ারের সাহায্যে তাকে ধরে ফেলে। ইয়ান্ডুর হাতিয়ার তার শিশের সাহায্যে চলে। তার এই হাতিয়ার এতটাই সাংঘাতিক যে সে কিছু সময়ের মধ্যে পুরো আর্মিকে হারিয়ে দেয়। তারপর রেভেজার তার নিজেদের মধ্যে লড়াই শুরু করে। একটি গ্রুপ এই 4 জনকে মেরে ফেলতে চাচ্ছিল, কিন্তু ইয়ান্ডু তাদেরকে এমন করতে বাধা দেয়। জাহাজের ভিতর ছোট গ্রুট আর নেবুলা ছিল। নেবুলা তাকে ভয় দেখিয়ে তার জালে ফেলে তার হাত করেই খুলে নেয়, আর সে বাইরে চলে আসে। সে ইয়ান্ডুর মাথায় থাকা যন্ত্রের উপর আঘাত করে, যার ফলে ইয়ান্ডু বেহুশ হয়ে যায়। তারপরে ইয়ান্ডু আর ইয়ান্ডুর গ্রুপকে ধরে রেভেজার্সের শিপে আটকে দেয়। তারপরে রেভেজার্স এক এক করে ইয়ান্ডুর সাথীকে জাহাজ থেকে বাইরে ফেলে দেয়, যার ফলে তারা সবাই মরে যায়। এসব কিছু ক্র্যাগলিন দেখছিল। ক্র্যাগলিন যে ইয়ান্ডুর সবচাইতে বিশ্বস্তকর
করার লোক ছিল আর সে তার সাথে গাদ্দারি করে। সে তার গ্রুপ পরিবর্তন করে নেয়, কিন্তু জাহাজের ভিতর যেসব ঘটছিল সে এসব ভাবতেও পারেনি। আর তাদের নতুন লিডার ছিল টিজার ফেস। আর তারা পুরস্কারের লোভে রকেট আর ইয়ান্ডুকে মারে না, তাদেরকে একটি জেলে বন্দী করে দেয়। তারপরে ইয়ান্ডু আর রকেট সেখান থেকে পালানোর প্ল্যান তৈরি করে, যেখানে গ্রুট তাদের সাহায্য করে। ইয়ান্ডু গ্রুটের সাহায্যে তার মাথায় লাগানো সেই তাজটি নিয়ে আসতে বলে, কিন্তু গ্রুট প্রত্যেকবার সে ভুল জিনিস নিয়ে আসছিল। তারপরে আবার যখন গ্রুট ভুল কিছু তোলে আর সেখানে ক্যাগলিন চলে আসে, তখন ক্যাগলিন তাকে মানা করে এটা না, আর সে গ্রুটের সাথে ইয়ান্ডুর কাছে আসে আর সে নিজেই তার তাজ তাকে দিয়ে দেয়। তারপরে ইয়ান্ডু বাইরে এসে পুরা ট্রেজার ফিশের লোককে মেরে ফেলে আর এর সাথে সে ট্রেজার ফিশকে জ্বালিয়ে দেয়। তারপরে ইয়ান্ডু আর রকেট জাহাজ নিয়ে ইগো প্ল্যানেটে চলে যায়। তারপরে আমরা ইগো প্ল্যানেটকে দেখতে পাই, যেটা অনেক সুন্দর জায়গা ছিল, কিন্তু এখানে দুইজন মানুষই থাকতো, ইকো আর ম্যান্টিস। তারপরে ইকো পিটারের মা আর তার বিষয়ে বলে। তারপরে ইকো পিটারের শক্তি অ্যাসেস করায়। এই শক্তির কারণে পিটার পাওয়ার স্টোনের মতন শক্তিশালী জিনিস কন্ট্রোল করতে পেরেছিল। তারপরে আমরা ম্যান্ট্রিস আর ড্রেক্সকে দেখতে পাই। ম্যান্ট্রিস যে কাউকে ট্রাস্ট করে তার বিষয়ে বলতে পারে, আর সে যে কারোর ইমোশনকেও পরিবর্তন করতে পারে। আর সে সেখানে ড্রেক্সকে কিছু বলতে যাচ্ছিল, তখনই সেখানে গামোরা চলে আসে। ম্যান্ট্রিস তার সামনে ড্রেক্সকে কিছুই বলে না, কিন্তু গামোরা এটা বুঝতে পারে যে এখানে কিছু সমস্যা রয়েছে। গামোরা যখন একা বাইরে বসেছিল, তখনই নেবুলা তার থেকে বদলা নেওয়ার জন্য তার জাহাজ নিয়ে সেখানে চলে আসে। সে গামোরাকে এজন্য ঘৃণা করতো, থ্যানোস যখন ছোটবেলায় তাদের দুজনের মধ্যে লড়াই করাতো সেখানে সবসময় গামোরাই জিতত। আর থ্যানোস তার হেরে যাওয়ার পরিবর্তে তার শরীরের এক একটি অঙ্গ কেটে সেই জায়গায় মেশিন লাগিয়ে দিত। থ্যানোস তার চোখ হাত আর ব্রেন বের করে নিয়েছিল, যার ফলে তার অর্ধেক শরীর মেশিন আর অর্ধেক শরীর মানুষের ছিল, জন্য সে থ্যানোস আর গামোরাকে ঘৃণা করত, জন্য সে মনে করত তার জেতার ফলে তার এই অবস্থা। তারপরে সেখানে তাদের দুজনের মধ্যে ভয়ানক ফাইট শুরু হয়। নেবুলা তাকে মেরেই ফেলছিল, কিন্তু সে তাকে ছেড়ে দেয়। সে তাকে এটা বোঝাতে চাচ্ছিল যে জেতার থেকেও বড় কিছু হতে পারে। গামোরা ছোটবেলায় তার সাথে যেসবগুলো হয়েছে তার জন্য সে তার কাছ থেকে ক্ষমা চায়। তারপরে এই দুই বোন একটি গুহায় ছিল, যেখানে অনেকগুলো এলিয়েন শিশু আর মানুষের কঙ্কাল ছিল, যেটা দেখে তারা ভয় পায়। গামোরা এটা দেখে সোজা ম্যান্ট্রিস এর কাছে চলে যায়, যেখানে ড্যাক্সও ছিল। তারপরে ম্যান্ট্রিস ড্যাক্স আর গামোরাকে সবকিছু বলে দেয়। অন্যদিকে ইকো তার কথার জালে পিটারকে ফাঁসাচ্ছিল, আর সে তাকে বলে আমরা অমর, কারণ ইকোর বয়স হাজার কোটি বছর ছিল আর তার সম্পর্ক অনেক মেয়ের সাথেই ছিল, আর সেই সকল হাড্ডি তারই সন্তানের ছিল। এই সকল বাচ্চাদের মধ্যে কিছু বাচ্চার ডেলিভারি ইয়ান্ডু করেছিল লুটেরাদের নিয়ম ভঙ্গ করে, কিন্তু সে ইগোর উপর সন্দেহ করে, সে বাচ্চাদের মেরে ফেলে, এজন্য সে পিটারকে ডেলিভারি করে না। ইগো সেই বাচ্চাদের এই জন্য মেরে ফেলে কারণ সেই বাচ্চাগুলোর মধ্যে সে তার দিব্যাংশ পেয়েছিল না, কিন্তু তার সকল ডিএনএ এর আংশ পিটারের মধ্যে ছিল। ইগো যে এলিয়েনের গাছটি হাজারো প্ল্যানেটে লাগিয়েছিল সেটা আসলে কোনো গাছ ছিল না, সেটাও তার আংশ ছিল, কারণ সে এই সবগুলো প্ল্যানেটকে ধ্বংস করতে চাচ্ছিল। পিটার এটাও জানতে পারে তার মায়ের যে ক্যান্সার ছিল সেটাও ইগো তার মাথায় দিয়েছিল। এটা জানার পর পিটার অনেক রেগে যায় আর ইগোর উপর হামলা করে দেয়, কিন্তু ইগোর কিছুই হয় না। সে তার শক্তির সাহায্যে পিটারকে ধরে ফেলে আর পিটারের শক্তি বের করে নিতে থাকে, যার ফলে তার যে আন ছিল সেটা বড় হতে থাকে। তারপরে সেই জায়গায় ইয়ান্ডু আর রকেট জাহাজ নিয়ে চলে আসে, ইগোর গায়ের উপর দিয়ে উঠিয়ে দেয়। তারপর পিটারকে সেখান থেকে বাঁচিয়ে তার জাহাজে নিয়ে যায়। বাকি সকল গার্ডিয়ানের টিমও সেই জাহাজে চলে আসে। তারপরে তারা ইগোকে খতম করার জন্য মাটির নিচে চলে যায়। তারপরে সোনপুরের হাজারো ড্রোন সেখানে চলে আসে, তারা আসলে তাদের ব্যাটারি নিতে এসেছিল যেগুলো রকেটের কাছে ছিল। তারপরে সকল ড্রোন তাদের জাহাজের উপর হামলা করে দেয়, কিন্তু রকেট তার লেজার লাইট দিয়ে সকল ড্রোনকে ধ্বংস করে দেয়। তারপরে রকেট ছোট গ্রুটকে একটি বোম দেয় আর সেই বোমটি কিভাবে ইউজ করতে হবে সেটাও বলে দেয়, কিন্তু গ্রুট বুঝতে পারে না। তারপরে গ্রুট সেই বোম নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর সেই জায়গায় ইগো চলে আসে আর তার পুরো শক্তির সাহায্যে তাদের উপর হামলা করে দেয়, যাতে পিটার তার সাথ দেয়, কিন্তু তারা তার সাথে ফাইট করে, সে সকলকে তার শক্তির সাহায্যে ধরে ফেলে আর তখন পিটারও তার শক্তি ব্যবহার করা শুরু করে আর সে সবাইকে বাঁচিয়ে নেয়। পিটার আর ইকোর মধ্যে একটা বড় ফাইট হয়। তারপরে গ্রুট তার
তার মাথায় সেই বোমটি লাগিয়ে দেয় আর সে সেখান থেকে বের হয়ে যায়। সেই জায়গায় কে একলিনো চলে আসে তার জাহাজ নিয়ে আর সকল গার্ডিয়ান তার জাহাজে চলে যায়। শুধু পিটার আর ইয়ান্ডু সেখানেই ছিল। ক্র্যাগলিন জাহাজ নিয়ে সেই প্ল্যানেট থেকে বেরিয়ে যায়। তাকে এমন করতে রকেট বলেছিল কারণ রকেট এটা জেনে গেছিল যে এই প্ল্যানেট এখন ধ্বংস হয়ে যাবে আর তখনই সেই বোমটি ফেটে যায় যার ফলে ইগো আর প্ল্যানেট পুরো ধ্বংস হয়ে যায়। কিন্তু ইয়ান্ডু তখন পিটারকে সেখান থেকে বের করতে সফল হয়। সে তাকে এই প্ল্যানেট থেকে উড়িয়ে নিয়ে সেই প্ল্যানেটের বাইরে নিয়ে যেতে সক্ষম হয় যেখানে তার কাছে একটি অক্সিজেন গ্যাজেট ছিল। সে সেটি পিটারকে লাগিয়ে দেয় যার ফলে পিটার তো বেঁচে যায় কিন্তু ইয়ান্ডু সেখানে মারা যায়। তারপরে রকেট আর পিটার ইয়ান্ডুর লাশকে তাদের জাহাজে নিয়ে নেয়। তারপরে সকল গার্ডিয়ান মিলে ইয়ান্ডুকে বিদায় জানায় আর তাকে আগুনের মধ্যে ফেলে দেয়। তারপরে আমরা পুরা লুটেরাদের আর্মির টিমকে দেখতে পাই যেখানে স্টাকারও ছিল। এরা সবাই ইয়ান্ডুকে বিদায় জানাতে এসেছিল কারণ রকেট তাদের সবাইকে তার ত্যাগের কথা বলেছিল। সেখানে লুটেরাদের জাহাজ ইন্দ্রধন বানিয়ে তাকে সম্মান জানাচ্ছিল। ইয়ান্ডুর জাহাজে ক্র্যাগলিন ইয়ান্ডুর হাতিয়ার চালানোর প্র্যাকটিস করছিল যেটা ইয়ান্ডু মরার পর পিটার তাকে দিয়েছিল। এই মুভির পোস্ট ক্রেডিট সিনে আমরা শোন পরীকে দেখতে পাই যে কিছু তৈরি করেছিল গ্রাডিনকে হারানোর জন্য যার নাম সে অ্যাডাম রেখেছিল। আর এই মুভিটি এখানে সমাপ্ত হয়। মুভি এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।